রবিবার ভোররাত্রে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার হাজারপুর মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো গাড়ি চালক কবির মণ্ডল এবং গুরুতর আহত ওই গাড়ির যাত্রী জয়ন্ত কুমার মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, নদিয়ার করিমপুর থেকে বহরমপুরগামী একটি বাসের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। দুর্ঘটনার জন্য সাময়িক চাঞ্চল্য ছড়ায় হাজারপুর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। পথ দুর্ঘটনায় আহত জয়ন্ত কুমার মণ্ডলকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোমকল থানার পুলিশ কবির মণ্ডলের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এখানে হচ্ছে জলঙ্গি থেকে ডোমকল সোজা একটা বাস আসছিল, আর ডোমকল থেকে জলঙ্গি দিকে একটা মারুতি যাচ্ছিল, সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয় ভোর 4:20 নাগাদ। তারপরে মারুতির ড্রাইভার সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যায় এবং মারুতির মধ্যে একজন ছিল, উনি বেঁচে আছে। ওনাকে আমরা উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেছি। আপনার নাম কি? আমার নাম সাবিবুল করিম। থেকে বাস আসছিল ডোমকল সোজা, আর ডোমকলের দিক থেকে মারুতিটা যাচ্ছিল জলঙ্গির দিকে, পানের গাড়ি ছিল মারুতিতে। কজন মারা গেছে? একজন মারা গেছে আর একজন আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।